করোনার সময় যখন সাধারণ মানুষ থেকে সকলেই ভীত হয়ে গৃহবন্দী হয়ে নিজেদের সুরক্ষিত রেখেছেন, ঠিক সেই সময় অতিমারী করোনাকে উপেক্ষা করে একজন মহিলা হয়ে নিজে অ্যাম্বুলেন্স চালিয়ে কোভিড রোগীদের গ্রাম থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পৌঁছে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, প্রত্যন্ত এলাকার প্রসূতি মায়েদেরও হাসপাতালগুলোতে চিকিৎসার ব্যবস্থা করেছেন সেলিনা বেগম। তার এই মহতি উদ্যোগকে সম্মান জানিয়ে নিজের কোম্পানির একজন এক্সিকিউটিভ পদে রাখার পাশাপাশি 3 বছর ধরে প্রতি বছর 50,000 টাকা করে আর্থিক সহায়তা এবং সংবর্ধনা জ্ঞাপন করে আসছেন রায়গঞ্জের বিশিষ্ট শিল্পপতি তথা রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এদিন বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার বিধায়ক অফিসের সামনে 50,000 টাকার চেক প্রদান ও বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করলেন। এই ধরনের একজন মহিলাকে সংবর্ধনা জ্ঞাপন করতে পেরে বিধায়ক যেমন গর্বিত, তেমনি মহিলা অ্যাম্বুলেন্স চালক সেলিনা বেগম খুশি। সেলিনা বেগম বলেন, আমার নাম সেলিনা বেগম। আজকে এখানে আসার কারণ হলো আমাদের কৃষ্ণ কল্যাণী স্যার যে আছে, 2020 সালে উনি তখন বিধায়ক ছিলেন না, তখনই মানে মহামারী করোনা এসেছিল। 2020 সালে আমি ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে আমি কাজ শুরু করেছিলাম। উনি আমার সাহসিকতা দেখেই, আমি যে কোভিড পেশেন্ট নিয়ে যাওয়া আসা করতাম সেটা দেখে উনি নিজে বলেছিল যে হ্যাঁ আমি এর মানে পাশে আছি, আমি 3 বছরে 50,000 করে 1,50,000 টাকা দেব। তো আজ তার শেষ দিন, মানে 3 বছর পূর্ণ হয়ে গেল, সেই জন্যই এখানে আসা। আপনি খুশি? আমি খুবই খুশি। কারণ অন্য অন্য মহিলাদেরকে কী বার্তা দেবেন? আমি চাই আমার মতো যারা পড়াশোনা করে বেকার হয়ে আছে তারা কিছু সমাজের জন্য কিছু কাজ করুক, আর আমাদের মতো নারীরা যদি কিছু কাজ করে থাকে তাহলে বাংলা অনেক এগিয়ে যাবে। আমি শুধু এটাই চাই। আর আমার মতো মেয়েদেরকে বলবো, ঘরে বসে না থেকে মানুষের কাজে লাগো, মানুষের জন্য মানে কিছু একটা কাজ করো। এই দেখলাম একজন মহিলাকে আপনি ইয়ে করছেন, তিনি সেলিনা বেগম। তিনি করোনার প্রাককালে ফার্স্ট ফেজে যখন আমরা সবাই ভয়ভীত ছিলাম, আতঙ্কিত ছিলাম, নিজেকে সবাই গৃহবন্দী করে রেখেছিলাম, তখন তিনি করোনা পেশেন্টদের অ্যাম্বুলেন্স চালিয়ে হাসপাতালে উনি পৌঁছে দেন। তো এমন নজিরবিহীন কথা আমরা কিন্তু আগে শুনিনি যে একজন মহিলা যখন সব পুরুষরা যখন ভয়ভীত, তখন উনি মানে ভয় ত্যাগ করে ওনার বাড়িতে 2 জন বাবা মা বয়স্ক লোক আছেন, হ্যাঁ, তা সত্ত্বেও হ্যাঁ উনি নিজেকে বাড়ির থেকে আলাদা করে অন্য জায়গায় উনি শেল্টার নিয়েছেন। আর এই ধরনের কোভিড পেশেন্টদের তিনি তাদের বাড়ির থেকে হাসপাতাল অবধি পৌঁছে দেন, এটা সত্যি খুব ভালো মেসেজ গিয়েছে সমাজের কাছে। ওনাকে দেখে নিশ্চিত সমাজের অনেক লোক অনুপ্রাণিত হয়েছে, আর এই ধরনের সেবামূলক কাজের জন্য অনেক সমাজ থেকে অনেক লোক ওনার কাছে শিক্ষা নিয়ে আগামী দিনে এগিয়ে আসবে। সেই জন্য আজকে সেলিনা বেগমকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। DPMI सम्मान के साथ सुनिश्चित रोजगार। सर मिठाई खाइए सर। बिटिया ने 12वीं पास कर लिया। अरे आगे की पढ़ाई का क्या सोचा? अरे कहाँ गुंजाइश है। ना ना ना, जरूरत गुंजाइश की नहीं, समझदारी की।
अरे आज ही बिटिया का एडमिशन DPMI में करवा दीजिए। DPMI? बट ये पिछले 20 सालों से पैरामेडिकल का नामी इंस्टीट्यूट है। DPMI के पास आउट की डिमांड आज सिर्फ देश में ही नहीं बल्कि विदेशों में भी है। हाँ, ये सब तुम्हारे बजट। DPMI, सम्मान के साथ सुनिश्चित रोजगार। डॉक्टर केन सालबारी मा क्रोनिक किडनी डिजीज रिमेटाइड आर्थराइटिस क्रोनिक गैस्ट्राइटिस पाइल्स कॉन्स्टिपेशन थायरोइड लिवर अनि अन्य अन्य रोगहरुको सफलतापूर्वक प्राकृतिक चिकित्सा गराइन्छ। मैले इजरायलमा छु, जुन चाहिँ मेरो क्रिएटिनिन लेभल थियो त्यो पनि घटेर 139 भयो। उसले मलाई धेरै नै हेल्प गर्यो। अस्ति टेस्ट गर्दा चाहिँ किडनी चाहिँ सबै क्लियर भएको रहेछ, खुसी लाग्यो। दबाई खाएर चाहिँ सबै जाती भयो। क्रोनिक चाहिँ छ भने जिन्दगी भरेको प्रब्लम सल्भ हुन्छ। यहाँको दबाई एकदमै लाग्यो मलाई। खुसी छु। सम्पर्क गर्नुहोस् डाक्टर केन सालबारी कम्प्लेक्स नियर याङ्स कैफे सालबारी सुकु। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834।